Namaskar, good morning, viewers. Back to my channel. আজকে একটা তোমাদেরকে নতুন একটা গাড়ি দেখাবো, একদম নিউ মডেল গাড়ি, Honda Amaze. Honda Amaze আগেও ছিল, এটার মডেলটা একটু আলাদা করেছে, Honda Amaze এর মডেলটা চেঞ্জ করে দিয়েছে। তা আজকে ভিডিওটা তোমাদেরকে নতুন গাড়ির সম্বন্ধে জানাবো। গাড়িটা খুব দারুণ, ফ্যান্টাস্টিক গাড়ি। তোমরা ভিডিওটা স্কিপ করবে না, ভিডিওটা দেখো, আশা করছি খুব ভালো লাগবে। গাড়ির মডেলটা তোমাদেরকে শেয়ার করছি। আচ্ছা, Honda Amaze এই দেখা দেখতে পাচ্ছো, Honda কোম্পানিরই Honda Amaze। এই গাড়িটা পুরোটা তোমাদেরকে দেখাচ্ছি, পুরো চারিদিকটা। এটা যে ডান দিকের পজিশনটা দেখাতে পারছি তোমাদেরকে, একদম নিউ মডেলের গাড়ি, খুব দারুণ গাড়িটা। এটা হচ্ছে ফ্রন্ট পজিশন, এটা হচ্ছে গাড়ির বাঁদিকের পজিশনটা। গাড়ির ভেতরের পজিশনটা ভিউয়ার্স তোমাদেরকে শেয়ার করছি, তারপরে গাড়িটার ব্যাপারে সব বিস্তারিত তোমাদেরকে দেখাবো। গাড়িটা বেশি চলেনি, একদম নিউ ব্র্যান্ড গাড়ি, মাত্র 806 কিলোমিটার গাড়িটা চলেছে। এটা হুন্ডাইয়ের Amaze গাড়ি, তাই গাড়িটা চালিয়ে খুব মজা। গাড়িটা খুব সফটনেস গাড়ি, তাই গাড়িটার ফাংশন হচ্ছে অন্য অন্য গাড়ির মতনই সাধারণ আছে, আনকমন কিছু নেই, খালি জাস্ট এগুলো ফাংশনগুলো অনেকটা কমফোর্টেবল। এটা যেরকম গাড়ির ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার সব এখানে আছে। এখানে গাড়ির এসির ফ্যান, এটা আপ ডাউন করার জন্য। এটা হচ্ছে গাড়ির এসির, এটা হচ্ছে এই নীল দাগটা, হচ্ছে এই নীল দাগটা দেখতে পাচ্ছ, এই নীল দাগটা হচ্ছে গাড়ি ঠান্ডার জন্য। আর এই লালটা এইভাবে ঘুরিয়ে দিলে লালের দিকে এটা গাড়িটা হিট হবে, মানে এসি চালাবে, গাড়িটার ভেতরটা কিন্তু গরম হয়ে যাবে। এটা সাধারণত খুব কম ব্যবহার করেন মানুষ, এটা হচ্ছে এসি। ঠিক আছে ভিউয়ার্স, গাড়িটার পিছনে ব্যাক পজিশনটা দেখাচ্ছি। ব্যাক পজিশনটা অনেক বড় প্যাসেজ আছে, মোটামুটি এই ব্যাক পজিশনে তিনজন আরামসে রিল্যাক্সে বসতে পারবে, চারজনও বসতে পারবে, কিন্তু সাধারণত এসব যেহেতু লাক্সারি গাড়ি, এসব গাড়িতে কেউ চারজন বসেন না, তিনজনেই বসেন। ঠিক আছে, আজকে আমি ক্যামেরা আনতে ভুলে গেছি, একটু তাড়াতাড়ি তাড়াহুড়ার মধ্যে বেরিয়ে এসেছি, যার জন্য আজকে আমি ক্যামেরাতে তোমাদেরকে শেয়ার করতে পারছি না। হয়তো আমার ভিডিওর কোয়ালিটিটা হয়তো একটু ডাউন থাকবে, তোমরা কিছু মনে করো না। তা আমি যতটা পারছি তোমাদেরকে পরিষ্কারভাবে দেখানোর চেষ্টা করছি। আর আজকে এই গাড়িটার সম্বন্ধে তোমাকে যেটা বলার ছিল, যেটা বলতে আসলাম, আমি বিভিন্ন রকম গাড়ি তোমাদেরকে শেয়ার করেছি, এর আগে দুটো গাড়ি শেয়ার করেছি, এটা আমার 3 নম্বর ব্লগ গাড়ির সম্বন্ধে। এই গাড়িটা আমি চালাই, আজকে চালাতে এসেছি বা আমি চালাচ্ছি গাড়িটা। গাড়িটা এত নাইস, গাড়িটা এত বিউটিফুল গাড়ি, সেটা হচ্ছে যে গাড়িটা, এটা অ্যাক্সিলেটার, ক্লাচ, ব্রেক এত সফট, এত ফ্যান্টাস্টিক, মানে এত ভালো লাগে গাড়িটা। মানে গাড়িটা আপনি যখন গাড়িটা চালাবেন রাস্তায়, মানে অল্প একটু ক্লাচ চাপলে গাড়িটা সামনের দিকে এগিয়ে যাবে। এর ক্লাচ ব্রেক খুব সফট। নতুন গাড়ির দাম হচ্ছে 7.5 লাখ টাকা, গাড়ির ট্যাক্স ফ্যাক্স দিয়ে এভরিথিং দিয়ে মোটামুটি 9 লাখ টাকার কাছাকাছি আপনাদের পড়ে যাবে গাড়িটা। গাড়িটা হুন্ডা কোম্পানির গাড়ি, গাড়িটা খুব ফ্যান্টাস্টিক গাড়ি, ভালো গাড়ি। এই গাড়িটার ব্যাক লাইটটা দেখছো, এই গাড়ির ব্যাক লাইটটা খুব ডিজাইন করা আছে, খুব সুন্দর আকারে ডিজাইন করা আছে। আগে হুন্ডাই গাড়িটা মডেলটা প্রথমে হুন্ডা Amaze মডেলটা প্রথমে প্লেন নর্মাল ছিল পিছনের ডিগ্রিটা, এখন পুরো একদম স্কোয়ার টাইপের করে দিয়েছে গাড়িটা। গাড়ির মডেলিংটা খুব ফ্যান্টাস্টিক, খুব দারুণ মডেলিং, গাড়ির কালারটাও ভালো, এর বিভিন্ন রকম কালার পাওয়া যায়, তোমরা তোমাদের মতন পছন্দ মতন কিনে নিতে পারো, কোনো অসুবিধা নেই। যেহেতু নিউ মডেল গাড়ি, একদম কারেন্ট গাড়ি, তাই গাড়িটা
সেকেন্ড হ্যান্ড পাওয়া যাবে না কি না জানা আমার ঠিক আইডিয়া নেই, তা এখন এটা নতুন অবস্থায় তোমাদেরকে দেখাচ্ছি গাড়িটা। গাড়ির এটা হচ্ছে এই যে ডান দিকে লুকিং গ্লাস আছে, গ্লাস আছে এদিকে, বাঁ দিকে লুকিং গ্লাস আছে। গাড়ির লুকিং গ্লাসটা তো আপনাদেরকে শেয়ার করলাম, তা গাড়ির এটা হচ্ছে লুকিং গ্লাসের, এটা হচ্ছে এটা পুশ করলে গাড়ির ইয়েটা বন্ধ হয়ে যাবে, মানে লুকিং গ্লাসটা বন্ধ হয়ে যাবে। আমি আপনাদেরকে করে দেখাচ্ছি কীভাবে পুশ করবে। এই এটাকে পুশ করলাম, গাড়িটা লুকিং গ্লাসটা খুলে গেল, এই যে পুশ করলাম লুকিং গ্লাসটা বন্ধ হয়ে গেল, আবার পুশ করলাম আবার লুকিং গ্লাসটা খুলে গেল। এক নম্বর, দু নম্বর এখানে দেওয়া আছে এল, ওই পাশটা হচ্ছে আর, রাইট লেফট, ঠিক আছে। এটা ডান দিক বাঁদিকে দিলে, বাঁদিকে দিয়ে তারপর এটাকে এভাবে এটাকে চাপলে বাড়ির গাড়ির যে কাজটা আছে কাজটা আপনার অ্যাডজাস্ট মতন সময় আপনার অ্যাডজাস্ট মতন আপনি এটাকে সেটিং করতে পারবেন। কোন কাজটা? গাড়ির লুকিং গ্লাসের কাজটা, সেটা আমি আপনাদেরকে শেয়ার করে দেখাচ্ছি। বর্তমানে এটা এটা সুইচটা রাইটের দিকে আছে, আমি লেফটের দিকে দিয়ে দিলাম, ওকে। এবার লেফটের দিকে দিয়ে আমি এই যে চারটে গোল চিহ্ন আছে এই ডান দিকে ওটাকে একটু পুশ করবো। পুশ করে দেখুন কাজটা, এই যে কাজটা দেখতে পাচ্ছেন, এই কাজটা আপডাউন হচ্ছে, দেখতে পাচ্ছেন এই কাজটা আপডাউন হচ্ছে, মানে কি আপনি আপনার গাড়ির এর মতন অ্যাডজাস্ট করে দিতে পারবেন, দেখতে পাচ্ছেন, বোঝাতে পারলাম। এটা হচ্ছে সিট অ্যাডজাস্ট করার, আমি যতটা পারছি ভিউয়ার্স আমি মোবাইল দিয়ে আপনাদেরকে শেয়ার করছি। এই গাড়ির সিটের যে এটা দেখতে পাচ্ছেন ক্লাস, এই যে পুশটা আছে এটাকে আপডাউন করলে সিটটা আপনার অ্যাডজাস্ট করে নিতে পারবেন, ঠিক আছে। ওটা হয়ে গেল গাড়ির লুকিং গ্লাসের ব্যাপারে। এবার এখানটা চলে আসবো, এটা হচ্ছে গাড়ির কাজ আপডাউন করার জন্য। এটা হচ্ছে চারটে সুইচটা আছে, এখানে এই সুইচটাকে অন করবেন, এই যে এখানে চাবিটা আছে, এই চাবি দেওয়া আছে, এই চাবিটা দেখতে পাচ্ছেন, গাড়ির চাবিটা অন করতে হবে। অন করে দিলে এটাকে উপর দিকে তুলে অটোমেটিক গাড়ির কাজটা উপরের দিকে উঠে যাবে, আবার অটোমেটিক আবার পুশ করলে আবার গাড়ির কাজটা নেমে যাবে, ঠিক আছে। এই গাড়ির কাজটা উঠে যাচ্ছে, এই গাড়ির কাজটা নেমে গেল। আর গাড়ির এটা হচ্ছে হ্যান্ড ব্রেক, এটা যেহেতু এখন বর্তমান পার্কিংয়ে আছে বলে আমি এটাকে স্টপ তুলে রেখে দিয়েছি। আর এই হচ্ছে গাড়ির গিয়ার, গাড়ির গিয়ার খুব সফট, এসব গাড়ির গিয়ারে বেশি প্রেশার দিতে হয় না, জাস্ট হালকা পুশ করলেই গাড়ির গিয়ার পড়ে যাবে। তা ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।